সো বন্ধুরা, আমরা যাচ্ছি আস্তে আস্তে করে, একদম পুরো শুকর পয়েন্টে যাচ্ছি। এখানে একটা ঝোড়া ঝোড়া আমরা যাচ্ছি আর ওদিকটাতে। সো চলো, আমাদের এমনিতেই ভয় লাগছে, আর এরকম ভাবে কখন এরকম ভাবে এ করিনি আমরা। সো বড় ঝোড়া না, কুমির টুমির আছে ওদিকে? কুমির টুমির আছে এখানে, দেখ, খেয়াল করে দেখ, কুমির টুমির আছে এখানে, খেয়াল করে দেখ ভাই। যাস না, এত রিস্ক নিয়ে লাভ নেই, বড় বরং পরে একদিন ভিডিও বানাতে আসবো, কিন্তু এইভাবে যাওয়াটা ঠিক হবে না। এই হচ্ছে সেই জায়গাটা, যে জায়গাতে অল টাইম প্রায় কুমির থাকে। আমরা যখন একটু আগে আসি, এইখানে একজন আদিবাসীর সঙ্গে দেখা হয়েছিল, বলছিল জাস্ট আধ ঘন্টা মতো আগে কুমিরটা এখান থেকে বেরিয়ে গেল। জাস্ট বলছে সাদা রঙের একটা কুমির, ঠিক ওই 10-12 ফুটের মতো হবে, এইটা দিয়ে এটা দিয়ে এই নদীতে মিশে মিশে গেছে। মানে জোয়ারের সময় মাছ কাঁকড়া খেতে আসে, আবার ভাটা হলে কখন অ্যাটাক করতে পারে, চলে আসে। ঠিক কথা, এইগুলোতে বসাটাও খুব রিস্ক হয়ে যায়, কারণ কখন কোন সময় ওরা তো ল্যাচ দিয়ে বেশি অ্যাটাক করে, ফলে একদম ধারে বসাটাও ঠিক নয়। এইটা পেরিয়ে জাস্ট ওইখানে একটা জাল একটা আড়া আছে, ওখানে মানে জাল একটা মারা আছে। সো ওইটা ওইটা পেরোবো আমরা, ডেঞ্জারাস একটা জায়গা পেরোচ্ছি, মানে যে জায়গাগুলোতে এগুলোতে প্রায় কুমির ডুবে থাকে প্রায়। তো তো আমরা জাস্ট এই সাইড থেকে ওই সাইডে জাম্প দিয়ে যাব, আর ওপাশে জাল একটা দেওয়া আছে, ওই জালটা তুলে দেখবো। ওটা যদিও আমাদের জাল নয়, কিন্তু কী পড়েছে জাস্ট তোমাদেরকে দেখাবো, দেখানোর জন্য। আর ওদিকে চল না, ধারালো হয়ে আছে না? আচ্ছা সুব্রত, এটা এটার আগার দিকটা ধরে আসবে। আচ্ছা গভীর আছে মোটামুটি, পার হও তাড়াতাড়ি। তুমি এইখানে দাদা দেখো কতটা জলে ডুবে গেছে, ভিজে গেছে। সো বন্ধুরা, পুরো ভিজে গেছি আমি, আর ওটা পার ওটা ওটা পেরোতে গিয়ে মানে জাম দিতে গিয়ে ভিজে গেছি। আর আরেকটা কথা তোমাদের বলি, যে এই যে দেখো, এই যে অংশগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে সেই যে 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 গ্যাড়া টাইপের যেগুলোকে বলি বা শামুক টাইপের যেগুলো বলি, এগুলো হচ্ছে গাছে, এগুলো সব মানে একদম পুরো কী বলবো এর মধ্যে ইয়ে হয়ে আছে। আর কোনো কারণে এটাকে মানে আত্মরক্ষার জন্য এটাকে এই গাছ যদি ধরতে যাও, তাহলে কিন্তু হাত ফাতগুলো কিন্তু কেটে যেতে পারে। তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে আমি, এই যে দেখতে পাচ্ছ, এই জায়গাতে হালকা কেটে গেছে এখানে, এই জায়গাতে। ওখানে যাওয়ার পরে আমরা দেখব যে ওই যে জালটা যে দেওয়া আছে, জালে অ্যাকচুয়ালি কী পড়েছে। তো ফ্রেন্ডস, এখন হচ্ছে জাল তুলবো, তো এক্সাইটেড আছি। কি পাঁচ তার আগে হচ্ছে হেডফোনটা পকেটে ভরে নিই, না এই উপরে রেখে দিই হেডফোনটা, জলে পড়ে গেলে শেষ মোনা জলে। চলো তুলে যাই, চল জাল তোল। সুমন্দ্রা জয়দীপ এখন জাল তুলছে, কি মজা আছে। হায় জালের অবস্থা তো খারাপ, ওই জালের তালে মিডিলের দিকে দেখ কি আছে, আছে কিনা, উঠছে না, এটা লেগে গেছে। হবে না তাহলে, হবে না, হবে না, হবে না। সো বন্ধুরা, পাঁচু এখন জাল তুলছে, আর জয়দেবের ডাক নাম পাঁচু, পাঁচু এখন জাল তুলছে। হ্যাঁ পাঁচু, হ্যাঁ একদম একদম, আমার নাম চন্দন, অনেকে জানে তো, এটা স্বাভাবিক। তো জাল তুলছে, জালের যা অবস্থা, জালে এখন কিছু নেই, আর মাঝখান দিয়ে মাছ বেরিয়ে যাবে যা অবস্থা। এ মানে নতুন সকালে কিছুক্ষণ আগে করে দিয়েছে, বেয়ে দিয়ে কিছু বলে আমরা ছিলাম। ও তাহলে হবে না, তাহলে থাকতে পারে, কিন্তু ওটাই থাকবে না। কোথায় এই জালটাতে? এই জালটাতে কি থাকবে, এটা তো পড়ে থাকা জাল, দেখ দেখি কিছু পড়ে কিনা। না এটাতে কোনো মাছ নেই, কাঁকড়া ফাঁকড়াও দেখতে পাচ্ছিস না? না কোনো মাছ টাছ কিছু নেই, কাঁকড়া ফাঁকড়া কিছু নেই, কপাল খারাপ। সো বন্ধুরা, আমরা বাড়ি থেকে অনেকটা প্ল্যান নিয়ে এসেছিলাম, তবে আমরা আসা হতো, কারণ আমরা চেয়েছিলাম যে একটু বন্য শহরের পাশে যাব, একটুখানি মানে শিয়ালের পাশে যাব। আর আমার পেছনে পাঁচু ছিল, মানে জয়দেব ছিল, তো ও মানে আমাকে ওটা সাপোর্ট করেছে। মানে আমরা খুবই ভয় পেয়ে গেছিলাম, কারণ একটা ভেতরে একটা গরুকে মেরে কয়েকটা শিয়াল খাচ্ছিলো, আমরা সেটা দেখেওছি, আপনাদের দেখিয়েওছি। এবং মানে ইউটিউবের কমিউনিটি বা ফেসবুকের কমিউনিটির গাইডলাইন্স অনুযায়ী, একটা গরুর যে রক্তাক্ত গরু, সেটাকে কখনো এরকম তুললে তার একটা প্রবলেম হতে পারে, সেই জন্য ওটাকে তুলিনি। তবে ভেতরে পুরো একদম খ্যাঁক শিয়ালের ঝাঁক, বড় বড় শিয়ালও আছে, খ্যাঁক শিয়ালও আছে, সব রকম কি, তাই তো? দু তিনটে শিয়াল এসেছিল, কিন্তু আমাদের দেখে চলে গেছে। চেষ্টা করছি এবার স্পেশাল ফিশিং মানে মানে মাছ ধরার বা কাঁকড়া ধরার, এরকম বেশ কিছু আমরা ব্লগ নিয়ে আসতে চলেছি। সো অবশ্যই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো একটি ব্লগে। সো
আজকের জন্য আপাতত বিদায় নিচ্ছি, টাটা।